প্রশিক্ষণ গুলো যে করলাম, শারীরিক অনুশীলন গুলো যে করলাম, এটাতে কারো কি কোনো সমস্যা হয়েছে? কারো কোনো ফিজিক্যাল সমস্যা, মানসিক সমস্যা ভালো লাগছে না? কি মনে হয়? মনে হয় কিন্তু যে আসলে তুমি সেনাবাহিনীতে চাকরি পাওয়ার আগে সেনাবাহিনীর জন্য যে এখানে প্রস্তুতি নিতে আসছো, তোমার প্রত্যেকটা সেনা সদস্যকে দেখবা যে তারা শারীরিক ভাবে কঠোর পরিশ্রম করতে কিন্তু সক্ষম। তো আমাদেরকেও তো শারীরিক ভাবে সক্ষম হতে হবে। আমরা যে সেনাবাহিনীর সদস্য হতে যাচ্ছি, গর্বিত সদস্য হতে চাই, শুধু তো চাইলে হবে না, আমাদের তাদের মতো করে শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে। শুধুমাত্র শারীরিক সক্ষমতা অর্জন দিয়ে আমার চাকরি হবে না, আমার নিজের মেধাকে বিকশিত করতে হবে, নিজের জ্ঞানকে বিকশিত করতে হবে। আমরা আমাদের নিজের যোগ্যতা ইনশাল্লাহ চাকরি পাবো। এটা যদি ধরে রাখতে পারি আমরা ইনশাল্লাহ আমরা সকলের মুখে হাসি ফোটাতে পারবো। বুঝা গেছে? নিজ চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের মেধায়, নিজের দক্ষতায় তুমি যেদিন সেনাবাহিনীতে চাকরি পাবা, সেদিন চাকরি পাওয়ার পরে তোমার মুখে যে হাসি, তোমার বাবা মার মুখে যে তুমি হাসি ফোটাতে পারবা, এর আনন্দটাই অন্যরকম। তোমার চাকরি পাওয়ার পিছনে যে কঠোর পরিশ্রম থাকবে, চাকরি পাওয়ার পিছনে যে যে স্যাক্রিফাইসের যে বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো যখন তুমি চাকরি পাওয়ার পরে দেখবে যেগুলো সব ভুলে গেছো। তোমার বাবা মা হৃদয় থেকে মন খুলে যে হাসিটা হাসবে, যে ভালোবাসাটা তোমাকে বাসবে, এটা সারাদিন অম্লান হয়ে থাকবে জীবনে। এটা একটা পরম পাওয়া, বাবা মার মুখে হাসি ফোটানো। আমরা কি সবাই পারবো? সকলের বাবা মার মুখে হাসি ফোটাতে হবে। আমরা তো চেষ্টা করছি না? আমরা তো সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তো আমি চেষ্টা করছি তোমাদের সঠিক গাইডলাইন গুলো দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কি মনে হয় আমাদের যে গাইডলাইন গুলো পাচ্ছ বা আমি যে পরামর্শ গুলো দিচ্ছি যে হাউ টু গেট দিস জব, কিভাবে তুমি গর্বিত সৈনিক পদে চাকরি পেতে পারো, এই পরামর্শ গুলো কি তোমাদের কাজে লাগছে? এই কাজে লাগার বিষয়গুলো আর একটু বেশি করে কাজে লাগাও, ঠিক আছে? চেষ্টাটা ধরে রাখো, চেষ্টাটা আর একটু চালাও। ইনশাল্লাহ এই বছরের এই কয়েক মাসের মধ্যে তোমাদের চাকরি ইনশাল্লাহ হয়ে গেছে। বুঝতে পারছো? বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে একটা কথা বলে রাখি যাওয়ার আগে, সেনাবাহিনী এমন একটি সৎ বাহিনী এবং নিষ্ঠাবান বাহিনী যে বাহিনীতে কারোর সঙ্গে কোনো বিদ্রূপ আচরণ করা হয় না। তোমার যেটা প্রাপ্য তোমাকে সেটা তারা দেবে পরীক্ষার দিনে। তোমার ভিতরে যদি যোগ্যতা থাকে, তোমার ভিতরে যদি দক্ষতা থাকে, কোনো যদি সমস্যা না থাকে, তাহলে তোমাকে অবশ্যই চাকরি তারা দেবে। ওখানে কোনো অসৎ কোনো পথ অবলম্বন করা হয় না। শতভাগ সৎ পথে, সৎ যোগ্যতায়, সৎ নিয়তে, সৎ মনোভাব যাদের মধ্যে রয়েছে তাদেরকে গর্বিত সৈনিক হিসেবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ সেবা করার সুযোগ করা করে দেয় আর কি সেনাবাহিনী। বুঝতে পারছো? তো যাই হোক, আমরা আগামীকালকে শুরু করবো প্রস্তুতি। আমাদের শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু হবে। কালকে আরো অনেক কিছু বিষয় হবে আমাদের, যেমন 6 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আছে, তারপর সাঁতার প্রতিযোগিতা আছে, আর অন্যান্য শারীরিক অনুশীলন আছে, তারপর স্পেস ডেস্ক যেটা তুমি উপস্থাপন করবা সেই বিষয়টা ভালোভাবে প্র্যাকটিস করবা। এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবো, তাহলে সকাল থেকে ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালাবো। দেখা যাক কত দূর আগাতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত। আগামীকালকে আবার শারীরিক অনুশীলনের মধ্য দিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ধন্যবাদ সবাই।